الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وشر الأمور محدثاتها وكل محدثة بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا منها كذلك يبين الله آياته يبين الله لكم آياته لعلكم تهتدون وقال النبي الأمين صلى الله عليه وسلم يد الله على الجماعة كتبت خطبة আমরা চেষ্টা করব এই নির্দিষ্ট বিষয়ে আলোচনা করার জন্য ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয় হল দ্বন্দ্ব সংঘাতের পরিণাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আর এ দুটির মাঝখানে যা কিছু আছে সব কিছুই আমাদের জন্য নিবেদিত করেছেন, যাতে আমরা এইসব নাজ ও নিয়ামত ভোগ করি, আর যে কর্তব্যে প্রেরণ করেছেন সে কর্তব্য আদায় করি। তা হল আল্লাহ বলছেন ওমা খালুল, বিনয় নম্রতার চরম পরাকাষ্ঠা প্রদর্শন। ইবাদতের সংজ্ঞায় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ওই সকল কথা ও কাজের নাম যা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য বা যা দৃশ্যমান নয়, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হন এবং সন্তুষ্ট হয়ে গ্রহণ করেন, যেগুলি আল্লাহ পছন্দ করেন, সেই কাজগুলিকেই ইবাদত বলে। মনে করব এই সুযোগ ইসলামে নাই, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি এই ইসলাম বা আল্লাহ প্রদত্ত দীন বাদ দিয়ে অন্য কোনো পথ পন্থায় বন্দেগি করবে কশিনকালেও তা গ্রহণ করা হবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার অশুভ পরিণামের কথা উল্লেখ করে বলছেন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরিণামে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হবে। অতএব আল্লাহ যে মহান লক্ষ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই লক্ষ্য যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়াটা হবে সুখ ও সমৃদ্ধির ক্ষণস্থায়ী ঠিকানা, আর পরকাল হবে সুখ ও সমৃদ্ধির স্থায়ী ঠিকানা। দুনিয়ায় ইসলামের প্রয়োজনীয়তা আছে কি? অনেকেই মনে করেন যে না, আখেরাতের জন্য করো, দুনিয়ায় প্রয়োজন নেই। আমি বলি প্রথমেই দুনিয়া, তারপরে হলো আখেরাত। দুনিয়া সুশৃঙ্খল এবং সুসংহত শান্তিময় যদি হয়
তাহলে এর ধারা অব্যাহত থাকবে এবং আপনি পরকালে সে সুখ ভোগ করবেন। দুনিয়াতে ফাসাদ নিষিদ্ধ, বিপর্যয় নিষিদ্ধ, ধ্বংসযজ্ঞ নিষিদ্ধ, হত্যা নিষিদ্ধ, মানুষের মস্তিষ্ক বিকৃতি ঘটায় এমন সব খাবার নিষিদ্ধ, এমন সব পানীয় নিষিদ্ধ। তাহলে এসব নিষেধ করার পিছনে কারণটি, কারণ হচ্ছে মানব সভ্যতাকে একটা সুশৃঙ্খল পথে পরিচালনা করা, যাতে দুনিয়াতে তারা সুখী ও সমৃদ্ধশীল হয় আর পরকালে তারা চির সুখী হয়। যদি আল্লাহর ওই বিধানগুলি আমরা মানি তাহলে আল্লাহর কিছুই আসে যায় না, না মানলেও আল্লাহর কিছুই আসে যায় না। মানলে আমাদের জন্য কল্যাণ। ইসলামে খুনকে হারাম করেছে, কোন খুনি যদি খুন করে বসে রাগের বশবর্তী হয়ে তাহলে পরিণাম কি দাঁড়াবে? যাকে খুন করলো তাকে হারাবো, যাকে খুন করলো তার পরিবারকে নিঃস্ব করবো, যাকে খুন করলো তাদের অধিকার, পিতৃ অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করবো, উপরন্তু নিজে ভ্রাতৃ অধিকার থেকে বঞ্চিত করবো। মুসলিম ভাই মুসলিমের কাছে নিরাপদ থাকবে কিন্তু খুন করে বসলো, নিরাপদ তো দূরের কথা, জীবনটাই নষ্ট করে ফেলল। এমনটা যদি হয় তাহলে ফল কি দাঁড়াবে? এই লোক বিমূর্ষ হয়ে যাবে, এই লোক হতাশায় মুহ্যমান হয়ে যাবে। খুন করার পরে অপরাধের বেদনা, অপরাধের তাড়না তাকে আস্তে আস্তে তিলে তিলে নিঃশেষ করে দেবে। আর যদি সে আদালতে অভিযুক্ত হয়ে সত্যিকার অর্থেই বিচারটা হয় তাহলে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে, অথবা যদি মৃত্যুদণ্ড আল্লাহর বিধান না দিয়ে জাগতিক বিধান দেয় তাহলে আমৃত্যু কারাদণ্ড দিল, যদি মৃত্যুর বদলে মৃত্যুদণ্ডই দেয় তাহলে আমি অপরাধ করে কি করলাম, আমার ক্ষতিটা আমি নিজে ডেকে আনলাম। আর যদি মৃত্যুদণ্ড না দিয়ে আমাকে কারাগারে ফেলে দেয় তাহলে আজীবন আমাকে একটা বন্ধ প্রকোষ্ঠে আটকে থাকতে হবে, দুনিয়ার সুখ ভোগ লোভ লালসা বিত্ত সম্পদ সহায় কিচ্ছুই কাজে আসলো না, আমাকে ওই একাকী একটি ঘরে নির্জন কক্ষে আমাকে ধুকে ধুকে মরতে হবে। তাহলে ইসলামের প্রতিটি বিধান দুনিয়াতে সুখ ও সমৃদ্ধি সৃষ্টি করার জন্য, আমরা এগুলি ভালো করে বুঝি না বলেই মনে করি ইসলাম শুধু পরকালের জন্য। আর পরকাল তো জাজা অথবা সাজা, পরকাল তো দুনিয়ার কর্মফল ভোগ করার ক্ষেত্র, সেটা আল্লাহ দেবেন। জগতে আপনি সুখ সমৃদ্ধি কতটুকু অর্জন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তা নবীকে বলছেন, ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, হে নবী তুমি অবশ্যই মানুষকে সুদৃঢ় সরল পথে আহ্বান করে থাকো। আল্লাহ নিজে কি বলছেন? ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের গহীন থেকে তোমাদেরকে উদ্ধার করে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। আর অভিশপ্ত শয়তান ইবলিস মালাউন তোমাদের জাতি দুশ্মন সে বসে আছে, তোমাদের কি কি করবে? ইউখরিজুহুম মিনান নূর ইলা জুলুমাত, আলোর পথ থেকে তোমাদেরকে বিচ্যুতি ঘটিয়ে অন্ধকারের গহীনে তোমাদেরকে নিয়ে যাবে। কিয়ামতের মাঠে ইবলিস শেষ ভাষণ দেওয়ার একটা সুযোগ পাবে, সূরা ইব্রাহিমে আল্লাহ সেটা কোট করেছেন। ইবলিসকে আল্লাহ ভাষণ দেওয়ার সুযোগ দেবে, আর ইবলিস ভাষণ দেবে বলবে যে আমি তোমাদের কিছুই করতে বলিনি, আমার কোনো শক্তিও ছিল না সামর্থ্যও ছিল না, তোমরা করেছো, আমি আজকে সব কিছু অস্বীকার করলাম,
সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা, অবস্থা এই দাঁড়িয়েছে যে আদালতে আমরা হাজির হয়েছি এখানে চিৎকার করি আর সবর করি সবই সমান। চিৎকার করলে কোনো কাজে আমাদের আসবে না, কাজেই তোমরা আমার সাথে যে কুফরি করেছো, ইন্নাল্লাহ ওয়াআদাকুম ওয়াআদাল হক, আল্লাহ যে ওয়াদা করেছিলেন তাই হক প্রমাণিত হলো, ওয়াআদতুকুম আখলাফতুকুম, আর আমি তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম তা আমি এখন খেলাফ ঘোষণা করলাম, উল্টা ঘোষণা করলাম, আমার এখানে কিচ্ছুই করার নাই। সেদিন আপনি আমি আফসোস করে বলবো, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল, আহা যদি দুনিয়াতে আল্লাহ ও আল্লাহ রসুলের আনুগত্য করতাম। কেন আমরা আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা আস-সাবীল, আমরা আমাদের নেতৃত্বের অনুসরণ করেছি, আমাদের যারা বড় লোক তাদের অনুসরণ করেছি, আর তারা আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করেছে, গোমরাহ করেছে। সেদিন আফসোস করে আপনার আমার কোনো লাভ হবে না। মুসলিয়ানে কেরাম, ইসলাম মানুষকে ঐক্য ও সংহতির মর্মমূলে একত্রিত থাকার আহ্বান জানায়। তার প্রথম দাবি হল তোমরা কেবল আল্লাহর ইবাদত করবে। وَقَضَى رَبُّكُمْ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত করার মাধ্যমে পুরো মানব সভ্যতাকে আল্লাহ রাব্বুল আলামিন যে স্বাধীনতা দিচ্ছেন, আপনি আমি কি একবার বিচার করে দেখেছি? আমার মাথা নত হবে একমাত্র আল্লাহর জন্য, আমি সিজদায় লুটিয়ে পড়বো একমাত্র আল্লাহর জন্য, আমার যত চাওয়া পাওয়া সব কিছুই একমাত্র আমি ফরিয়াদ করব আল্লাহর কাছে, দুনিয়ার সকল শক্তির সামনে অন্যান্য মানুষ যেরকম সমান আমিও সেই রকম সমান, অন্যান্য মানুষ যেরকম স্বাধীন আমিও সেই রকম স্বাধীন, অন্যান্য মানুষ যেরকম স্বাবলম্বী আমিও সেই রকম স্বাবলম্বী, অন্যান্য মানুষের যেমন হাত পা আছে, চোখ আছে, কান আছে, আমার চোখ আছে, কান আছে, হাত পা আছে, আমি স্বাধীনতা সম্পূর্ণ ভোগ করব, আমি কারো গোলাম নই, কারো দাস নই, দাস হলে একমাত্র আল্লাহর, কেবলমাত্র তারই তরে মাথা নত করব আর দুনিয়ার সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবো। এই অক্ষ আমাদেরকে শিখিয়েছে, এটা আমাদের শিখিয়েছে যে তোমরা তোমাদের স্বাধীনতার প্রকৃত স্বাদ উপভোগ করো, তোমরা পরাধীন নও। আপনারা জানেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৎকালীন মিশরের গভর্নর, তার ছেলে যখন গভর্নরের পুত্র হয়ে থাপড় দেখিয়েছিল, তাকে তাদেরকে মদিনায় ডেকে এনে বলছিলেন যে গভর্নর বানিয়েছি আর গভর্নরের পুত্র হয়ে ধাপট, এই ধাপট দেখিয়ে সাধারণ জনগণকে কষ্ট দেবে, শুনে রাখো, মাতা ইস্তাবাতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতুম উম্মুহুম আহরারা, কখন থেকে তোরা মানুষকে দাসে পরিণত করলি অথচ তাদের মায়েরা তাদেরকে স্বাধীনভাবে জন্ম দিয়েছে। এই স্বাধীনতার ভোগ সুখ লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে, আর কোথাও নাই। দুনিয়ার কোন শক্তি আপনাকে সেই স্বাধীনতার প্রকৃত সুখ ভোগ করতে দেবে না। যদি আপনি একমাত্র আল্লাহর কাছে সারেন্ডার হন তবেই আপনি স্বাধীনতার প্রকৃত সুখ পাবেন। আপনি স্বাধীন, আপনি আল্লাহর গোলাম, আর কারো গোলাম নন। সেই আত্মতৃপ্তি আপনাকে উচ্চ মর্যাদার আসন দান করবে। এজন্য বেলাল ইবনে রাবাহ উমাইয়ার শাসন নির্যাতন নিষ্পেষণ ভোগ করার পরেও গরম কয়লার মধ্যে ফেলে দেওয়া হলো এবং প্রচণ্ড খরতাপে বালুর ভিতরে ফেলে দেওয়া হলো, তার উপরে বুকের উপরে পাথর দিয়ে চাপা দিয়ে তাকে নির্যাতন নিষ্পেষণ করা হলো, পালাক্রমে তাকে চাবুক মারা হতো, জ্ঞান হারিয়ে পড়ে যেতেন, আর তখন তারা উল্লাস করত আর বলতো তুমি বলো মুহাম্মদের সঙ্গ ছেড়ে দিলাম, তখন তিনি গিয়ে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মার খেতে খেতে এমন হলো যে আর কণ্ঠ দিয়ে আওয়াজ বের হচ্ছে না, একেবারে নির্বাক হয়ে যাচ্ছেন, শরীর কাবু হয়ে যাচ্ছে, তারপরেও তিনি বলছেন আহাদ আহাদ
আহাদ, ওই যে একক সত্তা আল্লাহু আহাদ, আল্লাহ যে একক সত্তা, সেই সত্তার প্রতি বিশ্বাস করেছি, ওর ভিতরেই প্রকৃত স্বাদ, এটা আমি কখনো নস্বাদ করতে দেব না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত আর নির্যাতন সহ্য করব, ইসলাম গ্রহণ করেছি বলেই আজকে বাড়িতে ঠাই নাই, ঘরে ঠাই নাই, সমাজে ঠাই নাই, আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে, খানা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে, ব্যবসায়িক কাফেলা আসতেছে, আমরা যেন মাল ক্রয় না করতে পারি, তারা আগে নিজেরা ক্রয় করে মজুদদারি করে আমাদের উপরে অন্যায়ের স্কিম রোলার চালাচ্ছে, আমরা খানা পিনা কিছুই পাচ্ছি না, কি কষ্ট, এত কষ্ট স্বীকার করলাম, সাহায্য আল্লাহর কবে আসবে, কবে আসবে, আমরা সুখী হব কখন? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল আনতুম কওমুন তাস্তাআজিলুন, তোমরা এমন একটা জাতি, তোমরা খুব তাড়াহুড়া করছো, ফলাফল লাভের জন্য খুব তাড়াহুড়া করছো, শুনে রেখো, তোমাদের আগে এমন সম্প্রদায়, এমন কওম অতিবাহিত হয়ে গেছে যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা বলার কারণে তাদের শরীরে পিঠের ভিতরে লোহার চূর্ণি বসিয়ে একেবারে চাপ দিয়ে ধরে হাড্ডি থেকে গুস্তগুলিকে আলাদা করে টেনে বের করেছে, তবুও তারা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ে নাই। কোথায় আমাদের ইমান? সামান্য কিছু হলেই আমরা দিশেহারা হয়ে পড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে এমন এক দিন আসবে যে ইমান রাখা বড় কঠিন হবে, যেমন গরম আঙ্গার কয়লা, গরম আঙ্গার কয়লা যেরকম হাতের তালুতে রাখা কঠিন, ঠিক ওইরকম ইমান রাখা কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াবিউ দীনহু বিআরদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য দিনকে বিক্রি করে দেবে, দিনকে বিক্রি করে দেবে, দিনের কোনো তওয়াক্কা করবে না। সেই সন্ধিক্ষণে আমরা যখন বসবাস করছি, আমাদের শক্তির দরকার, আমাদের শক্তি ও সামর্থ্যকে প্রবল করতে হবে, আর এটার জন্য আমাদের প্রয়োজন আমাদেরকে দ্বন্দ্ব সংঘাত পরিহার করে ঐক্য এর প্ল্যাটফর্মে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সরাসরি 7টি আয়াতে এবং আরও অর্থে 2টি আয়াতে, মোট 9টি আয়াতে ঐক্যের প্রয়োজনীয়তা বুঝিয়েছেন, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি 8টি হাদিস এবং সাহাবাদের আরও 6টি কৌল, মানে 14টি হাদিসে বিশেষ করে ঐক্য ও সংহতির কথা বলেছেন, দ্বন্দ্ব ও সংঘাত পরিহার করতে বলেছেন। আল্লাহ বলে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, জামিয়ান সকলে, ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হইও না। এই যে আল ইতসাম বিল্লাহ বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা, এটাকে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার ফি মাদারিজিস সালিকিন গ্রন্থের ভিতরে উল্লেখ করেছেন, এটা হলো দুই প্রকার। একটা হলো ইতসাম বিল্লাহ, আল্লাহকে আঁকড়ে ধরা, আর আরেকটা হলো ইতসাম বিহাবলিল্লাহ, আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরা। প্রথমত আসি আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরা, এটা আমরা সব সময় বুঝি, সেটা কি হাবলুল্লাহ, আল্লাহ রজ্জু। এই আল্লাহ রজ্জু বলতে কি বুঝায়, সেটা হলো কেউ বলছেন আল আহদ, অঙ্গীকার, আল্লাহর সাথে যে কৃত অঙ্গীকার সেই অঙ্গীকারকে আঁকড়ে ধরো, কেউ বলেছেন আল দীন, আল্লাহ প্রদত্ত দীনকে তোমরা আঁকড়ে ধরো, কেউ বলেছেন আল কোরআন, কোরআনকে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ আই ওয়াতাসিমু বিল কোরআন, কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। কেউ বলেছেন আল ইসলাম, তোমরা ইসলামকে আঁকড়ে ধরো। এখন আমি যদি ইতসাম বিহাবলিল্লাহ করি, অর্থাৎ আমার আল্লাহর সাথে কৃত ওয়াদা, আলাস্তু রব্বিকুম, ক্বালু বালা, রব আমাদের আল্লাহ, এটা বিশ্বাস করি এবং সেই অঙ্গীকারকে পূরণ করি,
দীন ইসলামকে যদি আমার জন্য মানহাজ, আমার জন্য যদি আমার জন্য সিলেবাস হিসাবে গ্রহণ করি, কোরআনকে যদি আমরা আমাদের রেফারেন্স গাইডবুক হিসাবে গ্রহণ করি, ইসলামকে পরিপূর্ণ জীবনবিধান হিসাবে আমরা যদি গ্রহণ করি আর সামনে আমরা অগ্রসর হই, তাহলে আমাদেরকে লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের জন্য শক্তির প্রয়োজন, শক্তির প্রয়োজন। এই শক্তি ব্যতীত আপনি সিরাতে মুস্তাকিমে হাবলুল্লাহ আল্লাহর রজ্জু আঁকড়ে ধরে স্টিল থাকতে পারবেন না। আপনার পরিবার না করবে, আপনার সমাজ না করবে, আপনার দেশ না করবে, আপনার দশজন না করবে, আপনার আত্মীয় স্বজন না করবে, চতুর্দিকে দেখবেন অন্যায় অবিচার। আপনি তখন চিন্তা করবেন যে আমি কি আমার এই ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকব না অন্যায়ের সাগরে তাদের সাথে গা মিশিয়ে চলব, তাদের সাথে আমি মিশিয়ে চলবো না একাকি চলবো। আপনি একাকি চলা বড় কঠিন, এই বন্ধুর পথ কঠিন পথ, কণ্ঠকাকীর্ণ পথ, পাহাড়ি পথ, বাধা যুক্ত পথ। এই পথে চলতে গেলে আপনার হিম্মতের দরকার, আপনার হিম্মতের দরকার, আপনার শক্তির দরকার। আপনার কাছে লাইট আছে, আপনার কাছে আলোক আছে, আপনার কাছে পথের দিশা আছে, কিন্তু আপনার ড্রাইভ করার এনার্জি নাই। আপনার গাড়ি, আপনার সব কিছুই ড্রাইভ করার এনার্জি নাই। আপনি ড্রাইভ করতে পারবেন? পারবেন না। সেজন্য আপনার এনার্জি সঞ্চয় করা দরকার। আর এই এনার্জিটা হচ্ছে আল্লাহকে আঁকড়ে ধরা, কারণ সকল শক্তির আধারকে আল্লাহ। নিশ্চয়ই সকল শক্তির আধার হলেন কে? আল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ের উপরে ক্ষমতাবান। তিনি কে? ফাআলুল লিমা ইউরিদ, যা চান তাই করতে পারেন। ইদা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন, কোন জিনিস তৈরি করতে চাইলে বলুন শুধু হও, ফায়াকুন হয়ে যায়। হো বললেই হয়ে যায়, কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতার অধিকারী, তিনি বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে এবং আসমান ও জমিনের মাঝখানে যা কিছু আছে, এমনকি ওমা তাহতাস সারা ভূগর্ভে যা কিছু আছে, সব কিছুর মালিকানা হলো একমাত্র আল্লাহর। যেদিন কোনো শক্তি কাজে আসবে না, সেদিন একমাত্র আশ্রয় দাতা হলেন আল্লাহ, তার দিকে যেতে হবে। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো হাওলা নাই, কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া কোনো ঠাঁই নাই, কোনো কুল নাই, কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া। কাজেই যে শক্তি আপনাকে কেবলমাত্র তরিয়ে নিতে পারে, সেই শক্তিকে যদি আপনি মজবুতির সাথে আঁকড়ে ধরতে পারেন, তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না। জগৎ সংসারে হাজার ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, আপনি বেলাল ইবনে রাবাহের মতো থাকবেন, আপনি খাব্বাব ইবনে আরাতের মতো থাকবেন, আপনি খুবাইবের মতো থাকবেন, আপনি সেই আম্মারের মতো থাকবেন, আপনি ইয়াসারের মতো থাকবেন, আপনি আবু বকরের মতো থাকবেন, ওমরের মতো থাকবেন, ওসমানের মতো থাকবেন, আলীর মতো থাকবেন, সবার মতো এইরকম ত্যাগ স্বীকার করে থাকবেন, আপনাকে লাইনচ্যুত করতে পারবে না। কেন? আপনার সাথে আছে এমন এক শক্তি, যে শক্তি কোনো দিন শেষ হয় না, সে শক্তি হলো আল্লাহ রব্বুল আলামিনের শক্তি। এই জন্য সূরা আল হাজ্জে শেষ আয়াতে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিল্লাহ, তোমরা তো আল্লাহর রজ্জু ধরবে, আমাকেও ধরো। ওয়াতাসিমু বিল্লাহ, তোমরা আল্লাহকে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হলেন তোমাদের মাওলা। ওয়া নি'মান নাসির, এবং তিনি হলেন কারী। কাজেই
আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর রজ্জুকে ধরতে হবে, অনুরূপভাবে আমাদেরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা মজবুত করতে হবে। বার আপনাকে আমাকে বলতে ফরজ করে দিয়েছেন, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ কি? আমি আল্লাহ তোকে যদি সাহায্য না করি পাপ পিছলে যাবে, হুজুর নিয়ে পড়বি, ইমান হারিয়ে যেতে পারোস, বেঈমান হয়ে যেতে পারোস, মুরতাদ হয়ে যেতে পারোস, নাস্তিক হয়ে যেতে পারোস। আমার তৌফিক তোর লাগবো, তাই যদি হয় তাহলে আমার তৌফিক কামনা করেন। আল্লাহ বলেন, আল্লাহ থেকে হাদিস রাওয়ায়াত করেন, আল্লাহ বলছেন যে আযনাবা আব্দি যামবা, আমার বান্দা একটা গুনাহ করে এরপর সে আমার কাছে এসে ডাক দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও। ফাআলিবা আন্না লাহু রাব্বুন ইয়াগফিরু, সেই বিশ্বাস করে যে তার একজন রব আছেন, তিনি ক্ষমা করবেন। তুই জেনে রাখ, তুই যা পারস তাই কর, আমি তো দিলাম। ইমান তো থাকতে হবে যে আল্লাহ একজন আছেন, তিনি আমাকে ক্ষমা করবেন। কিন্তু এই দৃঢ় বিশ্বাস না নিয়ে আমরা যদি দুদিল বান্দা কালিমা চুর না পায়, বেহেস্ত না পায়, ঘুর এরকম যদি হই, বলি যে মুসলিমদের মধ্যে যে দ্বন্দ্বগুলি দেখা দিয়েছে, এই মুসলিমদের দ্বন্দ্ব সাধারণত তিন প্রকার, ভালো করে বুঝে নেবেন। তিন প্রকার দ্বন্দ্ব হলো ফিল মাসাইল ফিকহিয়া, ফিকহি মাসআলায় দ্বন্দ্ব, ফিকহি মাসআলার যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা যদি মাসআলা ইস্তিহাদি হয়, অর্থাৎ কোরআন ও সুতরাং আমি স্পষ্ট দলিল আমি পাচ্ছি না, দলিল থেকে দলিল বের করার ক্ষমতাও আমার নাই, এইরকম মাসআলায় যদি আমি ইখতিলাফ করি, গ্রহণযোগ্য, দ্বিমত থাকতেই পারে, এটা গ্রহণযোগ্য। কিন্তু ওই ইখতিলাফি মাসআলায় যেটা ইস্তিহাদি, স্কুল অফ থট বা মাজহাবের এই রায়টাকে আমি মেনে নিলাম, যখনই আমি দলিল পেয়ে যাব, যখনই আমি দলিল পেয়ে যাব, যখনই আমি হাদিস পেয়ে যাব, তখনই আমি আগের সিদ্ধান্ত ডাস্টবিনে ফেলে দিয়ে তাৎক্ষণিকভাবে কোরআন ও হাদিসের কাছে কেন আমি কিছুই মানি না। তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনি কি মুসলিম? আপনার কাছে প্রশ্ন, মুসলিমের উম্মত কোশ্চেন করলে আপনি হতে পারবেন না। যদি আপনি কোরআনকে না মানেন আপনি বেঈমান, যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু না মানেন তাহলে আপনি বেঈমান, আপনার ঈমান নাই, আপনি হাজার চিল্লান কোনো কাজ, রাসূলুল্লাহ বিসমিল্লাহ বললেন, আল্লাহকে মানলেন না, শেষ জীবনে বিসমিল্লাহ বললেন, আর ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ মাযহাবে রাসূলিল্লাহ, রাসূলের মাযহাবে চললেন, যার তার মাযহাব মেনে, তো মরার সময় বলতে পারেন না, রাখতে পারেন না, হ্যাঁ, যে আল্লাহর নাম বাদ দিয়ে আর রাসূলের তরিকা বাদ দিয়ে যার তরিকায় চলেছি তার তরিকায় রাখতে পারেন না, বলতে পারেন না কথা, জীবন বড় চালাইলেন মিথ্যার উপরে, মরার পরেও মিথ্যা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং ফিকহি মাসআলায় ইখতিলাফ থাকতে পারে, যদি দলিল পাওয়া যায় তাহলে ওই ইখতিলাফ ছুঁড়ে ফেলে দিয়ে দলিলের কাছে ফিরে আসতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, লা ইয়াহিল্লুল কিয়াস ওয়াল খবরু মাওজুদ, ফাআল আমামাহু আহাদু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকররা ওয়া লাম ইয়ুনকির, তার সাহাবী করেছেন, তিনি নিষেধ করেন নাই, বাধাও দেন নাই, বরং মৌন সম্মতি দিয়েছেন। আমরা বলি মৌনং সম্মতি রক্ষণং, মৌনং সম্মতি রক্ষণং, যদি বলি থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মৌন সম্মতিও সেখানে তার সমর্থন, সেটাও ওহি, কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। তার দলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ,
আরবের মুশরিকরা তাকে বলেছিল, ঠিক আছে বাবা পারলাম না, তোমার সাথে কোনোভাবেই পেরে উঠতে পারলাম না, একটা কাজ করো, আসো আমরা আবু সুফায় বসি, আর কি করি যে এক মাস তোমার রবের ইবাদত সবাই মিলে সম্মানার্থে একটু হাতটা দাও না, এটা হাত দিলে তো বলবো তো তুমি আমাদের মূর্তিগুলিকে সম্মান করেছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে দিয়ে বলেন, ইয়া কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই কাফিররা জেনে রাখো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে সমস্ত মূর্তিগুলির পূজা করো এগুলির পূজা আমি করি না, এগুলির ইবাদত করি না, কখনো না, তোমাদের সেই ইবাদত মূর্তির ইবাদত আমি করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের দিন পালন করে শাস্তি না, আযাব না, গজব যা এটা তোমরা পাবে, আর আমি আমার দিন পালন করে যে সওয়াব না নেকি সেটা আমি পাব। স্পষ্ট কথা, কাজেই যেমন ইব্রাহিম আলাইহিসসালাম সাথে বেঈমানের কোনো আপোষ চলে না, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে গায়রুল্লাহর কোনো আপোষ চলে না, পরিষ্কার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। এরপর থাকলো ফিল মুআমালাত, লেনদেন, সামাজিক লেনদেনের ক্ষেত্রে ইখতিলাফ থাকতে পারে, যেমন দুজন বসেছি একটা পরিবার একটা বিয়ের ডেট ঠিক করবো, একজন বলছে জুমাবারে বিয়েটা করি, শরীয়তের সীমা লঙ্ঘন না করলে শরীয়তে আপনার বৈধতা দিয়েছে, ঠিক আছে, একজন বলছে সোমবারে বিয়ের কথা, একজনে বলছে জুমাবারের কথা, দুইজনে তর্ক বিতর্ক করার পরে রায় হলো জুমাবারে বিয়ে, ওকে, কিন্তু জুমার নামাজ জুমার সলাত বিঘ্নতা ঘটায় তাহলে এই বিয়ে হারাম, সলাত থেকে বিঘ্নতা সলাতে বিঘ্নতা ঘটায় তাহলে কি এই কর্ম হারাম, এর দায়ভার নিতে হবে। আপনার এলিট পার্সন যারা আবার দাওয়াত বেশি পান গেলে অন্তত এই লম্বা নোট একটা দেন না, অন্তত দুইটা তিনটা পাঁচটা দিয়ে আসেন, হ্যাঁ, 100-150 টাকার খাবার খাইয়া 5-7 হাজার টাকা জমা দিয়ে চলে আসেন, হ্যাঁ, কষাইয়ের মতো বাবু বসে আছে ওখানে, হ্যাঁ, বের হওয়ার সময় কবে খাইছো তো খাইছো, যা খাইছো তা এখানে থুইয়া দাও, বলে খাইছো তো মাত্র 1-1.5 লাখ, কমপক্ষে যেন 5-7 লাখ টাকা 10 লাখ টাকা উঠে, আর না হইলেও অন্তত খরচটা যদি উঠে যায়। এই ফাঁদ পকে বসে আছে। সুতরাং এই যে মুআমালাত, মুআমালাতের ক্ষেত্রে আজকে দুই ভাই বেরিয়েছি, এক ভাই চিন্তা করছি না আজকে সাদা জুব্বাটা পরি, আর একজন বলছে না আজকে ক্রিম কালারের জুব্বাটা পরি, এটা হলো মুআমালাত। সুতরাং নাভি যদি খুলে যায় আর ওই রকম পোশাক পরিধান করে, যেমন আজকের কিছু প্যান্ট বেরিয়েছে যেগুলি পরলে নাভি খুলে যায়, রুকুতে গেলে নাভি খুলে যায়, সিজদা গেলে নাভি খুলে যায়, এমনকি এক ব্যাক বোন দেখা যায়, এই রকম প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ পড়লে নামাজ হবে না। এই ক্ষেত্রে শরীয়ত বলছে যে মুআমালাত অ্যালার্ট হোক, শরীয়তের বর্ডার যে কোনো পোশাক নাই, একটা পোশাকই তো পান নাই, সলাত আদায় হবে, আল্লাহ নবী বললেন হবে যদি তার পায়ের পাতা ঢেকে যায়, যদি তার পায়ের পাতা ঢেকে যায়। এখন আপনি এমন পোশাক পরাইলেন পায়ের পাতা ঢেকে গেল, ঢাকলো না খোলা থাকলো, তাহলে কি হবে? কিছু পুরুষ আছে যারা এই সমস্ত ব্যাপনা বেলাল্লাপনা চলবে, এটা আমরা পুরুষ নামের কলঙ্ক, আমরাই তো মানে শপিং মলে নিয়ে যাওয়ার জন্য মেয়েকে, আমার মেয়ে বিয়ের উপযুক্ত বয়স্ক, আমি নিয়ে যাচ্ছি, কেন নিয়ে যাচ্ছি, ভালো আমি মেয়ের পছন্দ মতো কিনতে হবে, মেয়েও আমাকে এটা পছন্দের জামা কিনে দেবে, সেজন্য নিয়ে যাচ্ছি, কিন্তু মেয়ের বয়স 18-20-22, এই সময়ে যে কাক ঠুকর মারার জন্য বসে আছে ওই কাকগুলি আমার চোখে পড়ে না, লেগে গেছে যাওয়ার সময় সিঁড়িতে, উঠার সময় টান্স লেগেছে, ধাক্কা আমাকে খুব জোরে বলছে, আমি বললাম যে তুমি ধাক্কার জায়গায় আইসো কেন, ডাকার দেখে আইসো কেন, লাগবো তো। সুতরাং আমাদেরকে এগুলি সাবধান হতে হবে। এবার আসুন, যদি আমরা ইখতিলাফ করি তাহলে আমাদের কি কি ক্ষতি হবে, সময় কম। 1 নম্বর, এটা হলো পরিণতি, এজন্য
আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 159 নম্বর আয়াত থেকে বলছেন, ইন্নাল লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়া, যে হে নবী, এ নিশ্চয়ই যারা তাদের দিন টুকরা টুকরা করিয়া ফেলিয়াছে, ওয়া কানু শিয়া, এবং দলে দলে বিভক্ত হইয়া গিয়াছে, লাস্তা মিনহুম ফি শাই, তাদের ব্যাপারে আপনার কোন, ওর আল্লাহ বুঝিয়ে দেবেন, ভালো করে জানিয়ে দেবেন। এরপর সূরা আল আনফাল নম্বর আয়াতে বলেন, ওয়া আতিউ আল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাযাউ, ওয়ালা তানাযাউ, তোমরা পরস্পরে নিযা বা দ্বন্দ্ব করিও না, ফাতাফশালু, তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে, ও তাযহাবা রিহুকুম, এবং তোমাদের, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, তোমরা সবর করো, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে। আপনাদের একটা হাদিস শুনিয়ে শেষ করছি। আবু রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ ইয়ারযা লাকুম সালাসা ওয়া ইয়াকরাহু লাকুম সালাসা, আল্লাহ তোমাদের জন্য তিনটি জিনিস পছন্দ করেন আর তিনটি জিনিস অপছন্দ করেন। এবার ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আপনার এটা আল্লাহর পছন্দ যে তোমরা তার সাথে কাউকে শরীক করবে, একনিষ্ঠ ইবাদত করবে। ওয়া আনতাতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা ঐক্য হয়ে থাকবে, ওয়ালা তাতাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হবে না। তাহলে এক নম্বর হলো শিরিক মুক্ত তাওহীদ, দুই এর কথা হের কানে হের কথা হের কানে লাগানো, ও কাসরাতুস সুয়াল, এবং বেশি বেশি বাজে প্রশ্ন করা, অবান্তর প্রশ্ন করা, অহেতুক প্রশ্ন করা, আপনার যুক্তি দর্শন দিয়ে ইসলামটাকে ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা, এই ধরনের অবান্তর প্রশ্ন আল্লাহ পছন্দ করে। তিন নম্বর, ও ইযাআতুল মাল, আর মাল সম্পদ না ভোগ করার অধিকার আল্লাহ দিয়েছেন, ততদিন আপনি ইনসাফপূর্ণ ভোগ করবেন, যদি ইনসাফের বাহিরে করেন তাহলে কিন্তু আপনি আটকে যাবেন। হাদিসটি সহিহ মুসলিমের 1715 নম্বর হাদিস। অতএব আসুন আমরা দ্বন্দ্ব সংঘাত সব পরিহার করি, কোরআন ও সুন্নাহর মর্মমূলে আমরা একত্রিত হই। আকুলু কৌলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া